তৃণমূল কংগ্রেস মালদা জেলা কমিটির পক্ষ থেকে শুভ নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। গত 2 তারিখে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী জননেত্রী আমাদের সকলের প্রিয় দিদি সম্মানীয় মমতা ব্যানার্জি এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সম্মানীয় অভিষেক ব্যানার্জি দিদির সুরক্ষা কবচ নামে জনহিত করে একটা প্রচার আমাদের সামনে করার জন্য প্রচার পুস্তিকা আমাদের সামনে রেখেছেন। আমাদের রাজ্যে যেমন 2 তারিখে সমস্ত নেতৃত্বকে নিয়ে সেটা আলোচনা হয়েছে, ঠিক একইভাবে দিদির নির্দেশে অভিষেক বাবুর নির্দেশে প্রত্যেকটা জেলার সাথে সাথে আজকে আমরা মালদাতেও আমাদের দিদি সুরক্ষা কবচ যে কর্মসূচি তৃণমূল কংগ্রেসের সে কর্মসূচি শুভ সূচনা আজকে আমরা করছি মালদা জেলা তৃণমূল কংগ্রেস জেলা কমিটি। এই দিদি সুরক্ষা কবচ যে প্রচার শুরু হবে আপনারা সকলে জানেন, বহু ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে সম্মানীয় আমাদের নেত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে 2011 সালে একটা জনদরদী সরকার, একটা মানুষের সরকার, সাধারণ মানুষের সরকার ক্ষমতায় এসছে এবং দিদি যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন মানুষের পাশে থাকবো, মানুষের সেবা করব, মানুষের কাজ করা হবে, সর্বস্তরের মানুষ যারা আছেন তাদের পাশে দাঁড়িয়ে এই সরকার তৃণমূল কংগ্রেস সরকার দিদির নেতৃত্বে মানুষের কাজ করবে সেটাকে তিনি রক্ষা করেছেন এবং রক্ষা করতে গিয়ে যে কাজগুলো আমাদের ছিল সেখানে দাঁড়িয়ে ছোটি ক্ষেত্রে 15টি প্রকল্পকে সাথে করে নিয়ে এই সরকার মামাটি মানুষের সরকার মানুষের সুরক্ষা প্রদান করেছেন। সুরক্ষিত প্রকল্পগুলো চালু করেছে 15টি স্তরে ছোটি ক্ষেত্রে, যে ছোটি ক্ষেত্রগুলো আছে মূল ক্ষেত্রগুলো হচ্ছে আমাদের কাছে খাদ্য, আবাস, স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক সুরক্ষা এবং উপার্জন, এবং এর সাথে সাথে যে 15টি প্রকল্প যে 6টি ক্ষেত্রে 15টি প্রকল্পকে সরকার বেশি মান্যতা দিয়ে কাজ করেছেন তাদের মধ্যে হচ্ছে খাদ্য সাথী, বাংলার আবাস যোজনা, নিজ গৃহ নিজ ভূমি, স্বাস্থ্য সাথী, কন্যাশ্রী, শিক্ষাশ্রী, ঐক্যশ্রী, স্টুডেন্টস ক্রেডিট কার্ড, লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধু, মানবিক পেনশন, সামাজিক সুরক্ষা যোজনা, জয় বাংলা পেনশন প্রকল্প, বিধবা ভাতা এবং যুবশ্রী প্রকল্প, এই 15টি যে প্রকল্প আছে ছোটি ক্ষেত্রে যেটা একটা ইতিহাস সৃষ্টি করেছে গোটা বিশ্বকে, আজ পর্যন্ত ইতিহাসের পাতায় বিশ্বের কোন রাষ্ট্র বা ভারতবর্ষের কোন রাজ্য বা ভারতবর্ষ দেশও আমাদের কোন প্রধানমন্ত্রী, কোন রাজ্যের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী এই ধরনের মানবিক প্রকল্পের মধ্য দিয়ে সামাজিক প্রকল্প গ্রহণের মধ্য দিয়ে সরাসরি মানুষের কাছে পৌঁছে যেতে পারেনি। আজকে আমরা লক্ষ্য করছি আজকে স্বাস্থ্য সাথী প্রকল্প, আজকে খাদ্য সাথী প্রকল্প, আজকে কন্যাশ্রী প্রকল্প, যেগুলো আজকে বিশ্বের দরবারে সম্মানিত হয়েছে, ভারতের ক্ষেত্রে দুয়ারে সরকার আজকে সম্মান পুরস্কার পাচ্ছে, মানে ভারতবর্ষের মধ্যে আজকে দুয়ারে সরকার এই ধরনের যে প্রকল্পগুলো তার মধ্যে আজকে পুরস্কৃত হয়েছে, আমরা গর্ববোধ করি পশ্চিমবঙ্গের মানুষ হিসাবে, আমরা গর্ববোধ করি তৃণমূল কংগ্রেসের কর্মী হিসাবে, আমাদের সম্মানীয় দিদি মাননীয় মমতা ব্যানার্জি মহোদয়া এই ধরনের প্রকল্পগুলো সামনে এনে মানুষের হিতকর কাজে মানুষকে লাগিয়েছেন। আজকে আমরা যদি বড় করে দেখতে যাই আমরা দেখব যে প্রতিটা পরিবারে যাদের বয়স, আর্থিক অবস্থা, সামাজিক অবস্থা, বর্ণ, ধর্ম নির্বিশেষে সকল বাসিন্দার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের তৈরি করা সুরক্ষা কবচ তা নিশ্চিত করা হয়েছে। আজকে সুরক্ষা কবচ নামে একটা কর্মসূচি তিনি গত 2 তারিখে পশ্চিমবঙ্গের মানুষের সামনে নিয়ে এসেছেন। এই সুরক্ষা কবচ সামনে রেখে আমাদের সমস্ত বিধায়ক, আমাদের সমস্ত সাংসদ, আমাদের সমস্ত স্তরে নেতৃত্বরা তারা গ্রামে গ্রামে মানুষের কাছে যাবে, মানুষের কাছে পৌঁছাবেন, রাত্রি যাপন করবেন, মানুষের কথা শুনবেন। দিদির যে 15টা প্রকল্প
ছটি ক্ষেত্রে যেটা দেওয়া হয়েছে সেক্ষেত্রে মানুষ এই যে সুরক্ষা মানুষকে দেওয়া হয়েছে সুরক্ষা কবচ যেটা প্রচার কার্যে আপনি নিয়ে এসেছি যেটা দিদি ঘোষণা করেছে মানুষের কথা ঘোষণা করেছে অর্থাৎ এই মানুষের সর্বস্তরে যেটা আপনাদের সামনে আমরা তুলে ধরেছি যে সেটাকে সর্বস্তরে মানুষের কাছে পৌঁছানোর জন্য দিদি যে উদ্যোগ গ্রহণ করেছেন এই সরকার যে উদ্যোগ গ্রহণ করেছেন সর্বস্তরে মানুষ এটা পেয়েছেন কিনা দিদির দুধ হিসাবে প্রত্যেকটা বুথে বুথে বাড়ি ধরে ধরে আমাদের তৃণমূল কংগ্রেসের যে দিদির দুধ যাদেরকে নির্বাচন করা হবে বুথে বুথে তারা বাড়ি বাড়ি গিয়ে পৌঁছাবেন মানুষকে জিজ্ঞাসা করবেন মানুষের কথা শুনবেন কোথাও যদি মানুষ এই সুবিধাগুলোর বাইরে গিয়ে কোনো মানুষ থেকে থাকেন তাহলে সেই সুবিধাগুলো যদি সে মানুষগুলো পেতে পারেন তার কথাগুলো সেখানে তুলে ধরা হবে এবং সেটাকে নিয়ে আলোচনা সাপেক্ষে যে অ্যাপটা তৈরি করা হয়েছে সেই অ্যাপের মাধ্যমে যে সুবিধাগুলো থেকে যাবে সেই সুবিধাগুলো দ্রুতগতির সমাধানের চেষ্টা করা হবে মানুষের যদি কোনো ক্ষোভ থাকে সরকারের প্রতি মানুষের দলের প্রতি যদি কোনো ক্ষোভ থাকে দলের কোনো কর্মীর প্রতি যদি কোনো ক্ষোভ থাকে সেই ক্ষোভগুলোকে তুলে ধরা হবে সেখানে দিদির দুধ যারা থাকবেন তারা যাবেন তারা সেখানে গিয়ে সে কথাগুলোকে নেবেন বাড়ি বাড়ি গিয়ে আলোচনা সাপেক্ষে সেটাকে সেখান থেকে তুলে এনে আমাদের দলীয়ভাবে যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে সেখানে আলোচনা সাপেক্ষে সেটা সমাধান করার চেষ্টা করা হবে এবং আমাদের একজন করে যে রাজ্য স্তরের নেতৃত্বরা থাকবে আমাদের বিধায়করা থাকবে আমাদের সাংসদরা থাকবে তারা এলাকায় যাবেন একটা বিশিষ্ট স্থান থেকে তাদের সেই দিনের কর্মসূচি শুরু হবে একটা অঞ্চলে সেখান থেকে বেরিয়ে গিয়ে যে কোনো একটা সরকারি যে স্থানগুলো আছে লাইব্রেরি হোক পঞ্চায়েত হোক কোনো স্কুল হোক বা কোনো অফিস হোক সরকারি অফিস সেখানে গিয়েছে সরকারি অফিস কীভাবে কাজ করছে মানুষকে সাথে করে নিয়ে সেখানে শোনা হবে যে সেই সরকারি অফিস সাধারণ মানুষের জন্য সঠিকভাবে কাজ করছে কিনা সেটা যখন শেষ হয়ে যাবে তারপরে কোনো একটা জায়গায় সেখানে দাঁড়িয়ে সবাই মিলে আলোচনা হবে খাওয়া দাওয়া করার পরে সেখানে আমরা একটা জনসভা করে সাধারণ মানুষের কাছে বক্তব্য তুলে ধরা হবে আমাদের যে নেতৃত্বরা সে অঞ্চলের দায়িত্বে থাকবেন তারা সে বক্তব্য তুলে তুলবেন বক্তব্য রাখার পরে আবার একটা বৈঠক অনুষ্ঠিত হবে সেই বৈঠকে শোনা হবে যে বক্তব্যগুলো রাখা হলো দিদির যে রক্ষা কবচ আছে রক্ষা কবচের উপরে দাঁড়িয়ে যে বক্তব্যগুলো থাকবে আমাদের নেতৃত্বরা রাখবেন সেটা শুনে নেওয়ার পরে সে মানুষগুলো আবার কি বলছেন আরেকটা বৈঠক সেখানে অনুষ্ঠিত হবে সেই বৈঠকের মধ্যে দিয়ে সেখানে আলাপ আলোচনা করা হবে যদি কোনো কোথাও বক্তব্যের সাথে একমত মানুষ না থাকেন তার বক্তব্য মানুষ আবার নেতৃত্বের কাছে রাখবেন সেটাকেও আপলোড করা হবে সেটাও সেখানে নিয়ে আসা এবং সেখানে তাদের সাথে আলোচনা করে সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করা হবে রাত্রে আমাদের সেই নেতৃত্ব কোনো একটা বাড়িতে দলীয় কর্মীর বাড়িতে রাত্রি যাপন করবেন সেখানে খাওয়া দাওয়া হবে সকালে উঠে আবার সেখানকার মানুষ যদি সেই নেতৃত্বের সাথে কথা বলতে চান যদি রাত্রে কোনো কথা ভুলে গেছেন তারা হয়তো তাদের মনে পড়েনি তারা হয়তো বাড়িতে গিয়ে ভেবেছেন যে এই কাজটা তো আমার হয়নি এখানে আলোচনা করার দরকার আছে যে কোনো মানুষ যে স্তরের মানুষ জাতি ধর্ম রাজনীতি সব ধরনের কোনো একটা পলিটিক্যাল পার্টি শুধু তৃণমূল কংগ্রেসের কর্মী নয় সেখানে বিজেপির পরিবারের লোক থাকতে পারেন সেখানে সিপিএম পরিবারের লোক থাকতে পারেন সেখানে কংগ্রেসের পরিবারের লোক থাকতে পারেন সেখানে আমাদের দলের লোক থাকতে পারেন তারা এসে তো আবার সকালেও জিজ্ঞাসা করতে পারে যে এখানে এই কথাটা আমার ভুলে গেছে এটা কিভাবে হবে অর্থাৎ দিদির রক্ষা কবচের মধ্য দিয়ে মালদা জেলার সর্বস্তরের মানুষ এই রক্ষা কবচের মধ্যে আয়ত্তার মধ্যে এসছেন কিনা এটা দেখার জন্যই দিদি এই কর্মসূচি আমাদের সামনে তুলে ধরেছেন তৃণমূল কংগ্রেস কর্মীদেরকে সেখানে ইনভলভ করে বাড়ি বাড়ি যাওয়ার জন্য তিনি বলেছেন আমরা উদ্যোগ গ্রহণ করেছি এটার সাথে যুক্ত হবে সাত দিন ধরে আমাদের এই কর্মসূচি চলবে এর সাথে যুক্ত হবে রাজ্য জুড়ে 3343টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে এটা ঘুরবে এবং 125টা আমাদের যে মিউনিসিপ্যালিটি সেখানে আমাদের কর্মীরা একসাথে মিলে কাজ করবে আমরা আশা রাখছি যে দিদির দুধেরা বাংলাবাসীদের কাছে মুখ্যমন্ত্রী মমতাদের একটা চিঠি সেই চিঠি আমরা মানুষের সাথে তুলে ধরবো প্রত্যেকটা বাড়ি যাওয়ার সাথে সাথে একটা করে চিঠি দিয়ে বক্তব্যটা রেখেছেন মানুষকে যে কথাটা জানান দিতে চাইছেন আমরা মুখে বলার পরও সেই চিঠিটা আমাদের এখানে ছিল সেই চিঠিটা দিদির সামনে তুলে মানুষের সামনে তুলে দেওয়া হবে মানুষের সামনে একটা স্টিকার লাগিয়ে দেওয়া হবে যে প্রতিদিন মানুষের মনে যাতে থাকে সেটা দেখে মানুষ যেন ভাবতে পারেন যদি কোনো কিছু বাদ পড়ে গিয়ে থাকে তাহলে আমাদের যে দিদির দুধ আছে তাদের কাছে ছুটে গিয়ে সেখানে তারা জানাবে এবং সাথে সাথে তার সমস্যার সমাধানের ক্ষেত্রে আমরা এগিয়ে আসার চেষ্টা করব অর্থাৎ প্রত্যেকটা বাড়িতে আমরা পৌঁছালাম কিনা প্রত্যেকটা বাড়ির সাথে যুক্ত থাকলাম কিনা তার দেখার জন্য একটা মনিটরিং টিম আমাদের প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে থাকবে দিদির দূতেরা যেভাবে বাড়িতে গিয়ে খোঁজ খবর নিবে তারা সঠিক যদি ভাবে না যায় তাহলে যে মনিটরিং টিমটা থাকবে সেই মনিটরিং টিমটা সেখানে ফাংশন করবে অর্থাৎ গোটা পশ্চিমবঙ্গের সর্বস্তরের মানুষ খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে ছাত্র যুব মহিলা সর্বস্তরের মানুষ
সবাই যাতে দিদির রক্ষা কবজের মধ্যে চলে আসে, আপনার মধ্যে চলে আসে, এই পরিকল্পনা দিদি সাধারণ মানুষের স্বার্থে, পশ্চিমবঙ্গের মানুষের স্বার্থে, পশ্চিমবঙ্গের খেটে খাওয়া মানুষের স্বার্থে তিনি এই কর্মসূচি গ্রহণ করেছেন। আমরা আশাবাদী এই ধরনের কর্মসূচির সাথে যুক্ত হয়ে তৃণমূল কংগ্রেস মালদা জেলা কমিটির সমস্ত নেতৃত্বরা কর্মীরা আমরা গর্ববোধ করছি। সারা বিশ্বের দরবারে এই ধরনের কোনো মুখ্যমন্ত্রী, এই ধরনের কোনো একটা দলের নেত্রী এই ধরনের রক্ষা কবচের মধ্য দিয়ে একটা দেশের বা একটা রাজ্যের মানুষকে একত্রিত করতে পারেননি। আজকে ভারতবর্ষে একটা সরকার চলছে, সেই সরকার আমাদেরকে সেই ধরনের নিরাপত্তা দিতে পারেনি। আজকে দিদি যে নিরাপত্তা আমাদেরকে প্রদান করছেন পশ্চিমবঙ্গের মানুষকে, সর্বস্তরের মানুষকে, আজকে কিন্তু ভারতবর্ষের একটা সরকার চলায়, আজকে স্বাধীনতার 75 বর্ষ অতিবাহিত, মানুষ বুক ভরা আশা নিয়ে এই সরকারকে নিয়ে মানে দেশ স্বাধীন করেছিলেন। আজকে বহু রক্তক্ষয়ী আন্দোলনের মধ্য দিয়ে আমাদের দেশ স্বাধীন হয়েছে। মানুষ তো তারা তো স্বাধীন দেশ করার জন্য প্রাণ দিয়েছিলেন, তারা তো ভেবেছিলেন ভুকা পেট ভাত পাবে, ছাদবিহীন মাথা ছাদ পাবে, বেকার যুবক হাতে কাজ পাবে। কিন্তু আজকে সেই কাজ থেকে কেন্দ্রীয় সরকার 75 বছর সরকার থাকার ক্ষমতায় থাকার পরও আজ কিন্তু ভারতবর্ষের মানুষ পেট ভরে ভাত পায় না, আজকে ভারতবর্ষের বেকার যুবক হাত ভরে কাজ পায় না, আজকে বহু বাড়ি আছে যেখানে মাথার উপরে ছাদ নেই। দিদি কিন্তু তার সুরক্ষা কবজের মধ্য দিয়ে মানুষের কাছে, মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে, মানুষের তাদের দুধকে পৌঁছে দিয়ে এই সুরক্ষা কবচ তাদের দিচ্ছে যে তোমরা এই জিনিসের মধ্যে পড়বে, এই প্রকল্পের মধ্যে পড়বে, যাতে একটাও মানুষ তারা অসুবিধার মধ্যে পড়তে না পারে। আমরা আশ্চর্যজনক ভাবে লক্ষ্য করে দেখছি, এটার সাথে সাথে দেখছি আমরা আশ্চর্যজনক ভাবে আজকে এখানে গঙ্গা ভাবন হচ্ছে। মালদা চারিদিক দিয়ে নদী বেষ্টিত আমাদের এই শহর মালদা জেলা, চারিদিকে নদী, তারপরে তিন দিকে গঙ্গা। আজকে গঙ্গা ভাঙন প্রতিরোধের জন্য কেন্দ্রীয় সরকারের যে দায়িত্ব ছিল আজকে তারা মুখ ফিরিয়ে নিচ্ছে। আমাদের একজন বিজেপির নির্বাচিত সাংসদ আছেন খগেন মুর্মু সাহেব, আজকে তিনি যত করে দিদির বিরুদ্ধে চারণ করার চেষ্টা করছেন, কুৎসার ওঠানোর চেষ্টা করছেন, মিথ্যা অপপ্রচার চেষ্টা করছেন, কিন্তু কেন্দ্রীয় সরকারে ওখানে পৌঁছে গিয়ে তিনি যে এখানকার বাসিন্দা, আজকে তার বাড়ি উড়ে যাবে হাওয়াতে গঙ্গা ভাঙনের মধ্যে দিয়ে। তিনি কিন্তু একবার মালদাবাসীর জন্য একবারে কিন্তু কেন্দ্রীয় সরকারের কাছে বা তার মোদী সরকারের কাছে পৌঁছে তিনি বিজেপি সাংসদ একবার প্রতিবাদ করছেন না বা কোনো আলোচনাই করছেন না। আজ পর্যন্ত আমরা প্রায় উনার 4 বছর অতিবাহিত, একবার আমার কোনো খবরের কাগজে আমরা কোথাও দেখতে পেলাম না যে খগেন মুর্মু মহাশয় তিনি একবারও বিজেপির সাংসদ হিসেবে বিজেপির প্রধানমন্ত্রীর কাছে দরবার করেছেন মালদাকে বাঁচান, মালদাকে বাঁচান। কিন্তু সেই ক্ষেত্রে দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের শ্রদ্ধাশীল মুখ্যমন্ত্রী, তিনি কিন্তু লাগাতার ভাবে চিঠি দিচ্ছেন যে আমাদের মালদাকে বাঁচাতে হবে, মুর্শিদাবাদকে বাঁচাতে হবে, অর্থাৎ গঙ্গা ভাঙন পীড়িত যে এলাকাগুলো আছে তাকে বাঁচানোর চেষ্টা করতে হবে। আমরা এই ধরনের যারা সাংসদকে আমরা ধিক্কার জানাচ্ছি, যারা মানুষের কথা না বলে শুধুমাত্র সমালোচনায় নিয়ে ব্যস্ত থাকেন, শুধুমাত্র মানুষের খারাপ কথা বলার চেষ্টা করে। আমরা কিছুদিন আগে দেখেছি গ্রামের মানুষরা বিক্ষুব্ধভাবে কালো পতাকা তাকে দেখেছেন, এতে প্রমাণিত যে সে সাংসদ আজকে মানুষের পাশে নেই, সে সাংসদ মানুষের কাজ করতে পারছেন না। যে দল দ্বারা তিনি নির্বাচিত আছেন সে দলকে মানুষকে ছুড়ে ফেলে দিয়েছেন, তাই তো রাস্তা রাস্তায় কালো পতাকা, তৃণমূলকে কালো পতাকা দেখাতে হয় না, তৃণমূল কর্মীরা সে কাজ করেন না, সকল সংস্কৃতির মধ্যে চলা তৃণমূল কংগ্রেস কর্মীরা, কিন্তু মানুষ রাতে ক্ষিপ্ত হচ্ছেন, তাই তুমি কোনো কাজ করছো না, শুধু সমালোচনা করছো, ভোটটা নিয়ে পালিয়ে গেছো তুমি, এর জন্য আজকে কবির মূলকে কালো পতাকা দেখাচ্ছে মানুষ। আমরা আরেকটা জিনিস লক্ষ্য করে দেখলাম যে ট্রেনে পাথর ছুড়া হয়েছে, যারাই ছুড়েছেন আমরা তাদের সে অন্যায় কাজ, সে অন্যের বিরোধিতা করছি আমরা। কিন্তু আজকে আমরা আশ্চর্যজনকভাবে লক্ষ্য করে দেখছি যে ট্রেনে পাথর ছুড়েছে দুষ্কৃতীরা, আমরা বলছি সে দুষ্কৃতীকে খুঁজে বের করতে হবে, তাকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। আজকে বিজেপিরা মেতে গেছে রাজ্য সরকারের বিরুদ্ধে, রাজ্য সরকারই নাকি প্ররোচনা দিয়ে পাথর মারিয়েছে। আজকে পশ্চিমবঙ্গে একটা সরকার 11 বছর চলছে, মানুষ হাসি খুশিতে বসবাস করছে, একে অপরের পরিপূর্ণভাবে বাস করছে, সমস্ত মানুষের নিরাপত্তা আছে, মানুষ মাথা উঁচু করে বুক চিতিয়ে এখানে চলছে, মহিলারা আজকে রাত 12টা পর্যন্ত একাই চলে রাস্তা দিয়ে, এই নিরাপত্তা মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছেন। অথচ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে একটা পাথর ছোড়াকে কেন্দ্র করে আজকে এখানে বিভ্রান্তকর বক্তব্য দেওয়ার চেষ্টা করছেন। আমাদের কিছু গতকালকে সুবেন্দুবাবু এখানে এসেছিলেন, সে সুবেন্দুবাবু আজকে সেখানে গিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করে গেছেন। আর আরো লজ্জা লাগে যেটা কেন্দ্রীয় সরকার তার দোর, কালকে সুবেন্দুবাবু জনসভা করতে এসে মানুষকে মানুষ জমা করতে পারবেন না, বলবেন যে আবাস যোজনার ফর্ম জমানো হবে, বলে মানুষ গরিব মানুষকে বিভ্রান্ত করেছেন। আমাদের গাজল এমনিতে আদিবাসী অধ্যুষিত এলাকা, সেখানে গরিব মানুষের বাস বেশি, যদি মমতা ব্যানার্জির এই 15টি প্রকল্পের মধ্যে বেশিরভাগ প্রকল্পের আওতাভুক্ত সমস্ত মানুষ মানুষ বুঝতে পারেনি, দলে দলে মানুষ ছুটে গেছেন সেখানে যে বোধহয় আমি আবাস যোজনা বাড়ি পেয়ে যাবো, এরকম একটা ঘৃণ্য কাজ তারা করেছেন তাদের জনসভার মধ্যে দিয়ে। আর এই ট্রেন আজকে আমাদের এখানে কথা বলা হচ্ছে, এখানে ট্রেনে পাথর মেরেছে,
বুধবারের দিন, এই গত বুধবারে উত্তরপ্রদেশে এই এই ধরনের একটা ট্রেন অসংখ্য পাথর ছুড়েছে। সেটা যোগী রাজ্য বলে সেখানে খবর হবে না, সেখানে বিজেপির শাসিত মুখ্যমন্ত্রী বলে সেখানে খবর হবে না। অর্থাৎ এরা একটা ঘৃণ্য চক্রান্তের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে কালিমালিপ্ত করতে চাইছে, যেখানে পশ্চিমবঙ্গ সরকার আজকে প্রমাণ করেছেন যে সমস্ত মানুষকে এই রক্ষা কবচের আওতায় এনে দিদি যে সিদ্ধান্ত গ্রহণ করেছেন, অভিষেক বাবু যে পরিকল্পনা গ্রহণ করেছেন, আমরা খুবই গর্বিত, আমরা আনন্দিত। এরকম একটা সরকার অধীনস্থ, এবং একটা নেত্রীর অধীনস্থ, এবং একটা নেতার অধীনস্থ আমরা আছি। আমি আশা রাখবো যে আমাদের দূতেরা বাড়ি, দিদির যে দূতেরা বাড়ি বাড়ি যাবেন, আমাদের যে কর্মীরা বাড়ি বাড়ি যাবেন, আপনারা মাল্লাবাসী, তারা সবাই সহযোগিতা করবেন, আপনারা এগিয়ে আসবেন। আমাদের যে কর্মীরা আপনাদের বাড়ি বাড়ি গিয়ে আলোচনা করবে, আপনাদের সাথ দিবে, আপনারা সেখানে আপনার মনের কথা বলবেন। যারা যদি কিছু না পেয়ে থাকেন, দিদির এই রক্ষা কবচের মধ্যে দিয়ে তারা আওতাভুক্ত হবেন। দিদি বলেছেন সবাইকে তার সাথে যুক্ত করো। আপনাদের মাল্লাবাসীর কাছে তৃণমূল কংগ্রেস মাল্লা জেলা কমিটির পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ করছি যে আপনারা এগিয়ে আসুন। আপনার মুখ ফিরে বাইরের থেকে কারো কোথায় প্ররোচনায় পা না দিয়ে, কারো প্ররোচনার ফাঁদে পা না রেখে আপনারা এগিয়ে এসে সরকারের যে সুযোগ সুবিধা, আমাদের সম্মানীয় নেত্রী মমতা ব্যানার্জি তার সরকারি ক্ষমতায় আসার পর থেকে যে আপনাদের জন্য নিয়ে এসছেন, সেটা আপনারা গ্রহণ করবেন। কোথাও বাদ পড়ে গেলে নিজে এগিয়ে এসে আমাদের দিকে সাহায্য করবেন। আপলোডের ক্ষেত্রে আপনারা এসে আপনাদের নাম নথিভুক্ত করাবেন যদি বাদ থাকেন। আমরা আশাবাদী, প্রায় 90% কাজ এই রক্ষা কবচের মধ্যে সবাই চলে এসছে। যদি 10% কোথাও বাদ থাকেন, তাদেরকেও আমরা যুক্ত করে নিব। আপনারা আমাদেরকে সহযোগিতা এবং এই কর্মসূচি আমরা আজ থেকে শুরু করে দিলাম। আগামী 6 তারিখে বা 7 তারিখে আমাদের বিধানসভা ভিত্তিক আমাদের ব্লকে এই ধরনের কর্মসূচি, সেখানে তারা লসডাউন করবেন। এবং আগামী 11 তারিখ থেকে আমাদের কর্মীরা, দিদির দূত নামক যে কর্মীরা আমাদের সিলেকশন হয়েছেন, তারা গ্রামে গ্রামে নেমে পড়বেন, বাড়ি বাড়ি যাওয়ার কাজ শুরু করে দেবেন। রাজ্য নেতৃত্বরা, রাজ্যের মন্ত্রীরা তারা কিভাবে আসছে, তার খসড়া আসলে আপনাদের সামনে আমরা তুলে ধরবো, সেভাবে তারা অন্তর্ভুক্ত করবেন, সমাবেশ করবেন, মানুষের বাড়িতে থাকবেন। আমি আশা রাখবো আগামী দিন মালদাবাসীর মুখে হাসি থাকবে, আগামী দিন সাম্প্রদায়িক সম্প্রীতির ঊর্ধ্বে উঠে মালদার মানুষ আমরা রাজ্যের সাথে সাথে একে অপরের পরিপূরক খুশে বাঁচবো। আমি আশা রাখবো ধর্মের রাজনীতির ঊর্ধ্বে উঠে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে মালদার মানুষ দিদির এই 15টি প্রকল্পের মধ্যে এসে সবাই পেট ভরে ভাত খাবে, মাথার উপরে ছাদ থাকবে, আনন্দ থাকবে, খুশি থাকবে, সকলের জন্য সুস্বাস্থ্যের ব্যবস্থা থাকবে, সকলের স্বাস্থ্যের মধ্যে আসবেন, আশা আত্মবিশ্বাস রাখছি। নমস্কার।